হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস লাইফস্টাইল। দিস ইজ সুজাতা ফ্রম কলকাতা। আজকে আমি রেডি হচ্ছি সপ্তমীর জন্য। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, তো তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফার্স্টেই রেডি হয়ে আমি, আমার ভাই আর তিয়াশা তিনজনে আমরা আমাদের পাড়ার মণ্ডপে চলে এলাম। সকাল সকাল নতুন জামা পরে রেডি হয়ে গেছিলাম। আমরা আবার চলে এসেছি আমাদের পাশের পাড়ায়। আরে আমাকে ফোনে সবার কথা কমপ্লিট করতে দেনা, ভিডিও আবার শুরু করলো। হ্যাঁ, তো আমাকে না দেখবি, তুই তো আমাকে কথাটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে হবে না। গাইস, ওরা তোমরা কি দেখবে যে আমি একটা কিসব আনাড়ি কথাবার্তা বলছি আর ওটাই স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্টপ করতে দে, আমি বলছি এবার। অনেক লং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, আগে দিন এটা স্কিপ করিস নি তো? আমি আগে দিন এটা আপলোড হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ, স্কিপ করিনি, যাই বলছি। তো আমরা আবার চলে এসেছি আমাদের পাশের পাড়ায়। এখানে আমরা প্রতিবারই আসি নিজেদের পাড়ায়, আর পাশে আমাদের পাশে দুটো পাড়া আছে ওখানে। এটা হিসাব মতন আমাদের পাড়ার মতনই একদম। তো সকালটা পাড়ার মণ্ডপে কাটিয়ে এখন দুপুরে বাড়িতে এসেছি। এখন স্নান করব, স্নান করে রেডি হব, স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান করে মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, লিপস্টিকটা লাগাইনি কারণ এখন আমি খাবো, দেন লিপস্টিকটা লাগাবো। কটা বাজে? 3:58, মানে ওই 4টেই বাজে আর কি। আমাদের বেরোতে বেরোতে 4:30 হয়ে যাবে। আর এই যে আমার ড্রেস, এখানে এই যে আমার ড্রেস। তো আমি লাঞ্চ করে নিই আগে, তারপরে কথা হচ্ছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি লেহেঙ্গা পরেছি, তোমাদেরকে দেখাবো আমার ফুল লুকটা। দুজনেই আজকে হোয়াইট, আমার রেড ওর গোল্ডেন। হ্যাঁ, এইটুকু ও আনারকলি পরেছে আর আমি লেহেঙ্গা পরেছি। এখন যাচ্ছি, আমরা বসে গেছে ভাই, এটাও বলবি ব্লগে? না না, গলা বসে গেছে সেটা বললাম তো। আচ্ছা, ঠাকুর দেখতে যাচ্ছি এখন। ব্লগিং স্টার্ট হলে না আমি মেন্টাল হয়ে যাই, কেন জানি। সত্যি কথা, এটা এটা সত্যি কথা। তো আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো, ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই। আমরা এখন পলতা স্টেশনে এসেছি। না 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 না, ট্রেন ধরে কোথাও যাচ্ছি না, আমরা এখানেই ঘুরবো। আমাদের পলতায় খুব ভালো ভালো ঠাকুর হয়, সেগুলোই দেখবো। চলো তোমরা আমাদের সাথে। ঝুঁকি দেখা যাচ্ছে না, ভালো হচ্ছে। তো আমরা চলে এসেছি ফার্স্ট মণ্ডপে, চলে এসেছি। চলো এবার দেখা। না, শুধু এই একটা ফটো তুলে দিস আমাকে। কত কিনবো দাঁড়াতে?
বলছি তোর আমাকে পাঠাবি। বাহ, ইউনিক কিছু দেখলাম। কি সুন্দর, এদিকে তাকা। হ্যাঁ দাঁড়াচ্ছি, সাইডে আমরা একটা তুলে দেব। আচ্ছা দাঁড়া। কি হচ্ছে রে?
দিল, দেখেছিস কিছু বলে না। আমার বাবার এরকম জেদ বহু, আমার বাবার জেদ আছে। আমার বড় পিসি একদিন বলে কি আবার ঝাড়বে নাকি? না না, আমার বাবা শোনা, আমার বাবা একদিন বলেছে, না বাবা না সরি পিসি বলেছে, তোর বাবার জেদ আছে, তোর জেদ থাকবে না কেন, তুই বলে দিবি বাবাকে যে তোমার থেকে তো জেদ শিখেছে। না গো, আমার তো ক্ষমতা নেই। তো ফাইনালি আমাদের পলতার সব ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা এসেছি, মানে এখানে আমার দিদার বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। এর আগে তোমরা দেখেছো ব্লগে, চল আজকে আবার দেখাই। আজকে অনেক দিন পরেই যাচ্ছি আমরা দুজন একসাথে, আজকে ভাই নেই, আজকে আমরা দুজন একসাথেই বেরিয়েছি। চলো আবার দিদার বাড়ি, কী কথা হচ্ছে পূজা বলতে কবে থেকে ওই যে চাঁদ মামা উকি মাছের। এখানে ডিজে হচ্ছে গাইস, কেমন ডিজে দেখবে, এই তো এই যে ফ্ল্যাশ ডিজে, ফ্ল্যাশ ডিজে, এই যে ফ্ল্যাশ ডিজে, ডিজে সস্তা কা ভাই ভা গয়া, তাই না? তারপরে দিদা আমাদেরকে আইসক্রিম খাওয়ালো, আর এইখানে দেখো আমাদের পাড়ায় তখন পুজো হচ্ছিল। আমরা এখন খেতে এসেছি এখানে, এখন আমরা এখানে খেতে এসেছি, ঠিক আছে। এই বাবা আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, এটাও ব্লগে দিবি? হ্যাঁ দেখো, যাই হোক আমরা এখন এখানে বিরিয়ানি খেতে এসেছি, কেমন লাগছে? প্রথমবার একা একা আসলাম, তো এর আগে বাবা মার সাথে এসেছি, কেমন লাগছে? তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো বিরিয়ানি আর দুটো চিকেন চাপ। তো আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়েছি এখন দোকান থেকে, আর এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ার মণ্ডপে। এটা মানে আমাদের পাড়ার মধ্যেই পড়ে, কারণ আমরা এরিয়ার মধ্যেই পড়ে, মানে ওটা পুরোটাই বাদামতলা। আমাদেরটা হচ্ছে আমবাগান কলোনি, আর এটা হচ্ছে বাদামতলা, মানে একটা এরিয়ার মধ্যেই পড়ে। মানে আমরা পলতাতেই আছি, পলতার বেশি দূর আর কোথাও যাইনি। চলো আবার আমাদের মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। ওখান থেকে আসতে গিয়ে দেখলাম এখানে আরেকটা পুজো হচ্ছে, তো সেখানে গিয়েও ঠাকুর দেখে এলাম। বাড়িতে এসে আবার আমাকে ওষুধ খেতে হয়েছে, কারণ জানো আমার হুটহাট করেই জ্বর চলে আসে, বুঝতেও পারি না। ডাক্তার দেখিয়েছি অনেকবার, তারপরেও জানি না কেন এরকম আমার হতেই থাকে সব সময়, যার জন্য আমি কোনো আনন্দ অকেশন কোনো কিছুর মধ্যেই সবসময় থাকতে পারি না। তবু পুজো বলে ওষুধ খেয়ে খেয়ে অনেকটা সুস্থ আছি, জানি না পরে কী হবে। বাড়িতে এসে মানে বিকেল থেকে জ্বরটা এসেছে, ওই অবস্থাতেই ঘুরেছি। হাসছো কেন তুমি? আবার ব্লগ বানানো দেখে মা হাসছে। এখন কটা বাজে একবার দেখিয়ে দিই, 12:48 রাত, আমি ঘুমাতে যাবো। শরীর খুব খারাপ, ওই জন্য ওষুধ খেয়ে নিলাম। কাল ভোর 5:30 অঞ্জলি দিতে হবে, মানে 4:00 মধ্যে তো ঘুম থেকে উঠতেই হবে। তো এখন চলো আমি ঘুমাতে যাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।